খুব ভালো আছেন আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা চপের রেসিপি নিয়ে আজকে যেটা করব সেটা হলো ডিমের চপ আশা করছি ডিম খেতে যারা ভালোবাসেন তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন পুরো রেসিপিটা দেখবেন আর খুব সহজে করব যাতে সবাই করতে পারেন চলুন কিভাবে ডিমের চপ করছি দেখবেন আসুন ডিমের চপের জন্য আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আগে ভেঙে নিচ্ছি আলুটা এখানে আমি ভেঙে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা একটা করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেমন খান তেমন দেবেন এখানে খানিকটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চা চামচের ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ আর তার সাথে দিয়ে দিচ্ছি চাট মশলাটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি আলুটার সঙ্গে খুব ভালো করে এটাকে চটকে নিচ্ছি এখানে আলুটাকে মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে চটকে নিয়েছি এবার এটা আমি পাশে রেখে দিচ্ছি এবার ব্যাটারটা বেসমের ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি এক কাপ বেসম তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ এবার এইগুলো শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা অল্প অল্প জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে বেসমের ব্যাটারটা একদম রেডি দেখুন এর ঘনত্বটা আমি এরকম রেখেছি ডিমের চপের জন্য এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে মাঝামাঝি করে দু পিস করে কেটে নিয়েছি এবার একটা ডিম সেদ্ধ নিয়ে আমি আলুর পুরটা দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি আমি একটা ডিম নিয়ে নিলাম দিয়ে এবার আলুর পুরটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি ডিমটা চারিদিকটা দিয়ে এটাকে ভালো করে কভার করে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা ডিম রেডি করে নিচ্ছি Thank you.
ডিমের চপগুলো একদম রেডি। এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাচড়ে করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আপনাদের যদি এই ডিমের চপের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, কারণ এখন বর্ষাকালে এরকম মুখরোচক খাবার খেতে সবারই আশা করছি ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।